ভূত প্রেত সম্পর্কে জানা অজানা বিজ্ঞানসম্মত কিছু তথ্য আজকের আলোচনা দ্বিতীয় পর্ব। যক্ষ, একটু আগে উপরে যে উদাহরণটা দিলুম তাতে দেখা যাচ্ছে যে মানুষই স্বভাবগতভাবে ভালো হলেও মনের মধ্যে টাকা পয়সার প্রতি লোভ বা বাসনা রয়ে গেছে মনের অজ্ঞাতসারে, আর এই যে অপূর্ণ কামনা বাসনা এটাই তার অধঃপতনের মূল কারণ। এই ধরনের দেবজনীর নাম যক্ষ। বিহারে, বিশেষ করে উত্তর বিহারের অধিকাংশ গ্রামের প্রান্তে, সকল গ্রামে নয় তবে অধিকাংশ গ্রামেই দেখবে একটা করে বিশেষ স্থান আছে, লোকে যাকে বলে ব্রহ্মস্থান। গ্রাম প্রান্তের এই ব্রহ্মস্থানে গ্রামবাসীরা মিলিতভাবে যক্ষের পুজো করে এসেছে, এখনও অনেকে করে। পৌরাণিক দেবদেবীর চলচ্চিত্রে দেখা যায় মূল দেবতা বা দেবীর ডাইনে বা বাঁয়ে যক্ষ যক্ষিণী দাঁড়িয়ে আছে চামর হাতে। তাহলে যক্ষ হচ্ছে একটা ত্রিভৌতিক সত্তা, পঞ্চভৌতিক নয়। আর এই ত্রিভূত হচ্ছে তেজস্তত্ত্ব, বায়ুস্তত্ত্ব ও বোমতত্ত্ব। এই যে তেজময় সত্তা, একে স্পর্শ করা যায় না কিন্তু কখনো কখনো চোখে দেখা যায়। আজকে আলোচনা এই পর্যন্ত। শ্রী শ্রী আনন্দমূর্তিজি, এর পরের দিনে আলোচনা করব যক্ষ ছিল এবার রক্ষ নিয়ে। তুমি কোনোতে মোরে পাঠিয়েছিলে সৃষ্টির পরিক্রমায়, সে পরিক্রমায় আজও শেষ হলো না, দিন যায় রাত চলে যায়। তুমি কোনোতে মোরে পাঠিয়েছিলে সৃষ্টির পরিক্রমায়। শ্রী শ্রী আনন্দমূর্তিজি, পরম পিতা বাবা কি জয়।